হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন সকাল হয়ে গেছে, আমি বিছানাপত্র সব গুটিয়ে নিয়েছি, আর নীল পুজোর সকাল সকালে অনেক কাজ থাকে, তাই আমি সকালে সব বিছানাপত্র গুটিয়ে নিয়েছি। ছেলে উঠে গেছে, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি বিছানাটা একটু গুছিয়ে চাদর ফাদর একটু ঠিক করে নিচ্ছি। আর এখানে দেখো, ও এসছে আমার কাছে একটু যে আদর খাবে বলে, তো আমি একটু বাইরে দাঁড়া করালাম, কারণ ঝাঁটাটা যদি একটু গায়ে লেগে যায় তার জন্য আমি একটু দূরে সরিয়ে দিলাম ওকে। তো আমার অলমোস্ট বিছানা গুছানো রেডি হয়ে গেছে, এরপর একটু আদর করে নিলাম, কারণ তখন এসেছিল আদর খেতে, আমি তখন আদর করতে পারিনি। তাই ওকে বললাম তুই খাটে বস, আমি নিচটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর তোর সাথে কথা বলছি। তো তারপরে আমি একটু ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর সকাল সকাল বিছানা না তুললে সারাদিনটা ভালো লাগে না, তার জন্য বাসি বিছানাটা তুলে নিলাম। তারপর আমি এদিকে চলে গেলাম ডাইনিংটাকে একটু পরিষ্কার করতে। তো পরিষ্কার করার পর আমি ভাবলাম একটু ঘরটাকেও মুছে নিই, কারণ পুজোর দিন সকাল সকাল একটু ঘরটা মুছলে ভালো হয়। এমনি সময় ঘরটা একটু বেলাতে মোছা হয়, কিন্তু যেহেতু পুজো তার জন্য আমি একটু সকাল সকালই ঘরটা মুছে নিলাম। আর ও দেখো বাইরে থেকে দেখে যাচ্ছে মা কি করছে। তো ওকে বললাম বাবা তুই ঘরে ঢুকিস না, তুই একটু দাঁড়া বাইরে, নাহলে তো পড়ে যাবি জলে। ও দিব্যি, ও ভদ্র মানে ভদ্র হয়ে গেছে, দিব্যি কথা শুনছি আমার। তো ওখানে দাঁড়িয়ে আছে। আর এখানে আমি আরেকটা ঘর যে আমাদের আছে ওটাতে আমি মুছে নিলাম। মোটামুটি আমি পুরো দোতলাটাই প্রায় বলতে গেলে একটু মুছে নিয়েছি, আরেকটা ঘরে মুছে একটু মুছে। এবার আমি একটু ভাবলাম যে বেসিনটা দিয়ে আছে ওটা একটু পরিষ্কার করে নিই, যেহেতু আমি ঘর মুছছিলামই তার জন্য আমি একটু বেসিনটাও পরিষ্কার করে নিলাম, একটু মেজে নিলাম, কারণ একভাবে যদি জল পড়তে থাকে না দেখবে একটা আয়রনের মতন পড়ে যায়, ওর জন্য একটু পরপর পরিষ্কার করলে সব কিছু থাকে, ভালোই থাকে। তারপরে আমি একটু ডাইনিংটাকেও মুছে নিলাম। তারপর আমি আরেকটা ঘরে চলে গেলাম মোছার জন্য, আমার মোটামুটি মোছা কমপ্লিট। তো আমি স্নান ফান করে একবারে আমি চলে গেলাম ছাদে জামাকাপড় মেলতে। তো এখানে আমি একটু জামাকাপড় মেলে নিচ্ছি, আর মানে বৃষ্টির তো কোনো দেখাই নেই, আর রোদ দেখো মানে তাকানো যাচ্ছে না, পুরো রোদ, একটু পাতা নড়ছে না, হাওয়াও নেই, কিছু নেই, এতটাই রোদ যে আমি দাঁড়াতে পারছিলাম না, এতই রোদ। আর এ কতদিন ধরে যা পরিমাণে রোদ দিয়েছে তা ধারণাও নেই, আর একটু বৃষ্টির আবির্ভাব নেই, তাই আমি তাড়াতাড়ি করে মেলে নিলাম জামাকাপড়গুলো। আর আগে যে বিছানার পা চাদরটা ছিল ওটা ভিজিয়ে রেখেছিলাম সার্ফে, তো ওটাও আমি কেচে দিয়েছি। এরপর আমি ডাইরেক্টলি চলে আসলাম একদম ঠাকুর ঘরে। তো এখানে একটা মালা এনেছি গেটে দেওয়ার জন্য, আর এখানে ফল আছে, এখানে এই ফলগুলো দিয়ে পুজো হবে। যে গাপ, আমাদের তিনটে ঘর, কারণ দুটো দ্বার ঘাটের আর একটা মেন ঘটের। আর এখানে আমসারা বাবা পেরে নিয়েছে, এই হলো আমাদের ভোলে বাবা, যাকে আজকে অধিবাস থেকে শুরু করে সব দেখানো হবে, তোমরা দেখো। আর এখানে আছে যে গোবিন্দভোগের চাল, মানে যেতে খিচুড়ি হবে সেগুলো, আর এগুলো হলো আমাদের গাছের বেল। তো দেখো এখানে আমি মানে যে সকালের পুজোটা আছে সেটা আমি দিয়ে নিচ্ছি সকালের পুজোটা, তারপরে এসে যখন ব্রাহ্মণ আসবে তখন তুমি ঘরটা বুঝিয়ে নীল পুজোটার মানে আয়োজন করবে। তো আমাদের এটা জানি না আমি এটা কী ফুল, তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্টে বলো। তো আমার এগুলো এই ফুলগুলো নিয়ে আমি একটু সকালের পুজোটা দিয়ে দেবো কোনোরকম একটু জল ফুল দিয়ে। তারপর আমাদের গাছের গাছে এতগুলো ফুল ফুটেছে, তো আমি এই ফুলগুলো আমি একটু ছিঁড়ে নিলাম, আর এখান থেকেও একটু ছিঁড়ে নিলাম ফুল। আর হ্যাঁ দেখো ফ্রেন্ড, এই মাসে পদ্মর কড়ি এসছে, মানে ভাবা যায়, আমরা জানতাম যে পদ্ম ফুল হয়তো দুর্গা পুজোর টাইমটাই ফোটে, কিন্তু না দেখো কড়ি এসছে, অনেক কড়ি এসছে। তো আমি ফুল তুলে একবারে চলে গেলাম ঠাকুর ঘরে, সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরে চুলটা একটু গুছিয়ে নিলাম, কারণ প্রচণ্ড অসুবিধা হয় চুলগুলো পুজো দিতে, আর বারবার করে চুলগুলো পড়ে যায় মানে জলের ফলে ঠাকুরের ওখানে যায়, তার জন্য খুব অস্বস্তিকর লাগে। তার জন্য আমি কি করলাম, একটুখানি চুলটাকে গুছিয়ে তারপরে আমি পুজোর দিকে সব পরিষ্কার করে এদিকে মুছে ফুছে আমি মেন মানে যে বেশ মানে যেহেতু বৃহস্পতিবার ছিল আমি তার জন্য ঘরটাকে বসিয়ে নিলাম, লক্ষ্মীর ঘরটাকে পেতে নিলাম। আর এখানে আমি সব ঠাকুরগুলোকে মুছে নিচ্ছি। আর এখানে দেখো অনেক ফুল এনেছে, বেলি ফুল এনেছে বাবা, পান ফান, যেহেতু বৃহস্পতিবার অনেক কিছুই লাগে। আর এখানে ভোলে বাবার জন্য আকন্দের মালা, তারপর নীলকণ্ঠের মালা, আরও কত মালা এনেছে। আর এটা হলো আমার মোটামুটি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এদিকটা। এখানে মা মানে ঠাকুরটাকে একটি সিংহাসনে জবার মালা দিয়ে সাজিয়েছি, আর এখানে আমি ঘর সাজাতে লেগে গেছি।
কিন্তু দুটো ঘর সাজালাম, আর একটা আমসর আনতে গেছে বাবা। আর মাকে বলছিলাম একটু ধূপ দাও, আমি একটু ঘরটাকে সাজিয়ে নিই, তাহলে তাড়াতাড়ি করে বসাতে আমার সুবিধা হবে। তার জন্য আমি থেকে আগে থেকে সিঁদুর সিঁদুর দিয়ে ঘরটাকে পাতা দিয়ে, আর ঘরগুলো যেহেতু বড়, আর আমের পল্লবটা যেহেতু বড় আর অনেক সুন্দর লাগছে দেখতে, তো আমাদের যে এই মেন মানে ঠাকুর ঘরের গেটে যে আমাদের এই ফুলটা লাগানো ছিল সেটাকে খুলে দিলাম। আর এখানে আমি চলে আসলাম একদম ঘর বসাতে, দ্বার ঘরগুলোকে বসিয়ে নিয়েছি। আমাদের নীল পুজোতে দ্বার ঘর বসানো হয়, তার জন্য আমি দুপাশে দুটো দ্বার ঘর বসিয়ে নিলাম একটু জোকর দিয়ে। এরপর আমি চলে গেলাম একদম গাছের আমের দিকে। দেখো আমাদের গাছের আম খুব সুন্দর না, একদম আমাদের নীল পুজো দিনে বাবার মাথায় আম ছুঁয়ে তারপরে আমাদের খাওয়া হয়। আর এটা হলো দ্বার ঘরটা বসিয়ে দিয়েছি আমি। এখন পাতাটাকে একটু সরিয়ে দিলাম, কারণ মনে হচ্ছিল হয়তো পড়ে পড়ে যাবে নাকি, তার জন্য আমি একটু সোজা করে দিলাম। আর এদিক দিয়ে আমি যে ডাবগুলো এনেছিলাম ডাব বসাতেই মনে নেই, সব কিছু দিয়েছে ডাব বসাতেই মনে নেই, তারপর মা বললো ডাব বসা, তার জন্য দেখিয়ে দিচ্ছিল কীভাবে বসাতে হয়। আর এখানে দেখো বাবা বেলগুলোকে, যে বেলগুলোকে দেখলে সেই বেলগুলো পেরে নিচ্ছে। দু একটা বাকি ছিল সেগুলোই পারছে, অনেক অনেক শক্ত হয়ে গেছে ডালগুলো, মানে বেলগুলো ছাড়ছিলই না। আর এত মিষ্টি খেতে ফ্রেন্ড কি বলবো, আর অনেক বড় বড় সাইজের বেল হয় আমাদের কাছে। দেখো ঘুরিয়ে 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 ছাড়ছে, মানে বাবার ভাবছে যে পড়ে যাবো এরকম ভাবে মানে অবস্থা, এই ছিঁড়ে দে, তারপর মার হাতে দিল। দেখো রাস্তায় মানে ঘরঞ্চি বলতে পারো ওটাকে নিয়ে গেছে সেই, আর এই যে সেই সমস্ত বেলগুলো অনেক বড় বড় সাইজ। এরপরে চলে আসলো আমাদের ভাতি, মানে আমাদের নীল পুজোতে আঁকা গোড়াই, যখন ঠাম্মাদাদু বেঁচে ছিলেন তার মানে তখন থেকেই আমাদের প্রথম থেকে ঢাকি আসে আমাদের বাড়িতে। নীল পুজোটা অনেক বড় করেই হয়, তো উনি আসলে এরপরে আমি এদিকে যে বাবাকে অধিবাস করাবো, তার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি এখানে, মানে গঙ্গা জল আরও ডাবের জল মিশিয়ে এখানে ভোলে বাবাকে স্নান করিয়ে নিয়েছে, চন্দন দিয়ে ফুল দিয়ে সব স্নান করিয়ে নিচ্ছে বাবাকে অধিবাস করে। ঘি মাখানো হয়ে গেছে, ঘি মধু দিয়ে আমি স্নান করিয়ে নিচ্ছি। এই সময়টা, এই যে অধিবাসটা না, আমার খুব ভালো লাগে, কারণ আমার মনে হয় একটা নিজের গায়ে কাটা দিয়েছে, যখন ঘন্টা তারপরে ঢাক এই শব্দ যখন একসঙ্গে মিশে আসে না, তখন আর যেহেতু এখানে তখন আজকের দিনে অনেক লোক থাকে, কারণ কিছু সমস্যার জন্য কেউ আসতে পারেনি, যে আর আমি একাই অধিবাসটা করছিলাম, তার জন্য বাবা দেখিয়ে দিচ্ছিল এইভাবে এইভাবে কর। আর আমি একটু জল ঢেলে নিলাম ঠাকুরের মাথায়, তারপর স্নান করি, তারপরে একেবারে ডিরেক্টলি ঠাকুরকে সাজানোর দিকে চলে যাব। আর এদিকে বাবা কাশি নিয়ে নিল, কারণ কাশি বাজাবে ঘন, যেহেতু ঢাকটাও বাজছে। আর আমি এদিকে ঝোকর দিয়ে বাবার মাথায় জল ঢেলে দিচ্ছি। তো ফাইনালি আমাদের বাবা স্নান হয়ে গেছে, এরপরে আমি মালা পরিয়ে নিচ্ছি বাবাকে সুন্দর করে সাজানোর জন্য, একটু সাজিয়ে নেবো ঠাকুরটাকে ফুলের মালা দিয়ে। তো ফাইনালি আমাদের লুক হলো এরকম, আমি এরকম ফুল দিয়ে বাবাকে সাজিয়েছি, কিরকম হয়েছে জানিও। এরপর আমি ভুজি রেডি করে নিয়েছি বাবার ওখানে, যে ভুজিটা দেব সেই জন্য। আর এখানে ঘর, মেন ঘরটা রয়েছে, আর এই ফলগুলো আমি কেটে নেব, তার জন্য আমি ফল জলের মধ্যে দিয়ে রেখেছি। আর এখানে আটটু ফল আছে, যেগুলো মানে গরমের দিন তো সব ফল কেটে রাখলে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, তার জন্য অল্প অল্প করে কেটে নেবো। আটটা হলো বেলপাতার, মানে 108টা বেলপাতার মালা, ওটা আমাদের ভোলে বাবাকে পরানো হয়, আমাদের গাছেরই পাতা, পুরো ফ্রেশ। আর আমাদের আমগুলো ভোজনও হয়েছে। আর আমাদের মেন যখন ঠাম্মা ছিলেন, উনি যখন সন্ন্যাসী, তো উনি এক মাস ধরেই পুরো সন্ন্যাস করতো, যেহেতু ঠাম্মা এখন নেই, তার জন্য বাবা আর মা মানে পাঁচবারই অনুমতি দিয়েছে ভিক্ষা করার, সেই ভিক্ষা করতে বেরিয়েছিল। এরপরে ঠাকুরমশাই চলে আসলো, তারপর আমরা একটু তিলক ফিলক দিয়ে নিলাম ভোলে বাবার, ত্রিশূল ফিশুল এঁকে। আমার ছেলেও বায়না করছে যে না আমিও দেবো আমিও দেবো, তো আমরা যারা যারা উপোস ছিলাম তারা তারা তিলক দিয়ে দিল। আর এখানে ব্রাহ্মণ এসে পুজো শুরু করে দিল। আর একটু বলছে, আমরা যেহেতু গেটের সামনে দাঁড়িয়েছিলাম তাই বলছিল যে একটু গেটটা ছেড়ে দাঁড়াও। আর এখানে কাকিমা ঘন্টা বাজাচ্ছিল, আর এখানে বাবা দেখো দাঁড়িয়ে আছে, আর এখানে ঢাকে একটু ঢাক বাজিয়ে যাচ্ছে। এরপরে চলে আসবে একদম আরতিতে, দেখো আরতি করছে। দেখো আমাদের ব্রাহ্মণ যে আছে না, উনি এইভাবে আরতি করে, আর তখন আমাদের সবার গায়ে না কাটা দিয়ে ওঠে, মানে নেচে নেচে, আর মানে যারা দেখবে তাদেরই সে তারাই বুঝতে পারবে আমি কি বলতে চাচ্ছি।
উনি ঘেমে চান হয়ে গেছে, ওরকম নেচে নেচেই করে আর গান করে করে না, এত ভালো লাগে না। তার শান্তির জল ছিটি দিলো। এবার আমরা একদম নীলের বাতির দিকে চলে গেলাম, তো আমি এখন নীলের বাতি জ্বালাচ্ছি, একটু স্নান করিয়ে মানে জল ঢেলে তারপরে ধূপকাঠি দেখিয়ে মালা পরাবো, তারপরে ভিটা ফুলের বোটা ফোটা দিয়ে বেল দিয়ে আমাদের গাছের বেল দিয়ে বাবার মাথায় দেব আম দিয়ে। তারপরে এখানে দেখো আমার পিছনে যজ্ঞের জন্য হোম যজ্ঞটা হয় যে আমাদের, ওই যজ্ঞের জন্য রেডি করেছে ব্রাহ্মণ, তো আমাকে বলছিল একটু তাড়াতাড়ি করে দিতে, আমি একটু জ্বালিয়ে দিলাম তাড়াতাড়ি করে বাতিটা। এরপরে দেখো এরকম সবার বাতি জ্বালানো হয়ে গেছে, আমি দিদি ফিদি এগুলো ক্যাপচার করা হয়নি, কিন্তু আমার আমারটাই ক্যাপচার করা হয়েছিল কারণ যজ্ঞের জন্য ওদিকটা দেরি হয়ে যাচ্ছিলো, তো এক এক করে সবাই বাতি জ্বালিয়ে নিয়েছে। আর এখানে বাবা বাবা সবাই বসে কাঠ রেডি হয়ে গেছে যজ্ঞের জন্য। আমাদের যজ্ঞটা না অনেক মানে অনেক উঁচুতে উঠে, অনেকটাই উঁচুতে উঠে, তো তাই খুব ভালো লাগে দেখতে। এই হলো বাবার সামনেটা, আমরা ফল ফল কেটে সব রেডি করে দেওয়া হয়েছিল। এখানে আম যে দেওয়া হয়েছে না পাকা আমটা, আমরা পাথরের বাটির মধ্যে দুধ দিয়ে আমটা দিই, আমাদের এটাই নিয়ম। আর এখানে বাবা ঘন্টা বাজিয়ে যাচ্ছে, আর ঠাকুরমশাই ওখানে বসা যাচ্ছে না, এতটাই তাপ। আর এখানে হোমযজ্ঞ হচ্ছে, তো আমাদের পুজোটা মিনিমাম 2 থেকে 3 ঘন্টা ধরেই হয়, তার থেকে বেশি বলতে পারো, কারণ নীল পুজোর ব্যাপার হোমযজ্ঞ থাকে, আর সেখানে হোমযজ্ঞ, তারপরে আরতি, বাবাকে স্নান করানো থেকে তারপরে অধিবাস থেকে শুরু করে সবটাই হয়, তার জন্য আমাদের অনেকটা সময় চলে যায় এই ঠাকুর ঘরের দিকে। তার জন্য আমাদের সকালবেলা থেকে রান্নার যে রান্না করে তাদেরকে রাখা হয়, কারণ ঠাকুর ঘর আর নিজের মানে ওই ঘর সামলিয়ে কাজ করে রান্না করে বাচ্চাকে খাইয়ে সমস্তটা ঠিকঠাক করে করতে পারি না, তার জন্য আমাদের ওখানে রান্নার লোক রাখা হয়। আর এখানে দেখো পিসি, মানে আমার পিসি এখানে রান্না করে নিচ্ছে, একটু আলুর দম হবে রাত্রেবেলা আর হবে খিচুড়ি, তো এটা পিসি রান্না করছে। আর এখানে বর হেল্প করে দিচ্ছে আমার বর, আর এখানে সবাই দিদি কাকিমা তারপরে আমার ননদ আর ছেলে সবাই মিলে গল্প করছে, আর এখানে পিসি রান্না করে নিচ্ছে, খিচুড়িও বসিয়ে দিয়েছে। মোটামুটি আমাদের পুজোর দিকটা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে খিচুড়িও প্রায় রেডি হতে চললো, তো ঠাকুরমশাইও চলে গেছে, আমাদের পুজোটা এইভাবেই সমাপ্ত হয়েছে। আর খুব ভালো করে আমরা পুজোটাকে কাটিয়েছি, দিনটাকে খুব সুসম্পন্নভাবে পুজো হয়েছে। তো আশা করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।